নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে বিষয় নিয়ে। আজকের তো অবশ্যই দুটো বিষয় খুব সুন্দর দেয়া আছে আমাদের হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে। দিয়ে আমাদের মেন্টর দিদিভাই, রঞ্জনা দিদিভাই বিষয় দুটো দিয়েছে। এক তো প্রথমত কি খাওয়া বারণ আমাদের, যেটা আমরা খেতে ভালোবাসি। আমি বলবো অবশ্যই মিষ্টি খেতে খুব ভালোবাসি, কিন্তু মিষ্টি আমাদের সকলের পক্ষেই ক্ষতিকর, কিন্তু যেহেতু সুগার একদম বর্ডার লাইনে, তাই জন্য মিষ্টিটা খাওয়া বারণ। এছাড়া তো অনেক কিছুই আছে, ডিম, চিংড়ি, এগুলো অ্যালার্জির কারণে খেতে পারি না, এগুলোও ভালোবাসি। চিংড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু বারণ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো আর যেটা বলবো প্লাস্টিক নিয়ে, দিদিভাই বলেছেন যে প্লাস্টিক কি আমরা লুকিয়ে চুরিয়ে ব্যবহার করতে পারি, না একদমই পুরোপুরি বর্জন করে দেওয়া উচিত। তো আমার মনে হয় বর্জন করা অবশ্যই উচিত, কিন্তু কিছু ক্ষেত্রে প্লাস্টিকের মানে যে ধরুন আমরা যেমন যদি একটা পাউরুটি কিনি, হ্যাঁ সে যে ধরনেরই কিনি সেটা কিন্তু প্লাস্টিক দিয়েই মোড়ানো। কাজেই আমরা পাউরুটিটা ব্যবহারের পরে তো প্লাস্টিকটা ফেলতেই হবে, চেষ্টা করব যতটা সম্ভব ডাস্টবিনে ফেলার জন্য। বেশ কিছু জিনিস কিন্তু, যেমন ওই বিস্কুটের যে প্যাকেটগুলো, এগুলো তো প্লাস্টিকেরই না, এগুলো তো আমরা চেষ্টা করেও কী করব। বিস্কুট তো আমরা যদি কিনি তো প্লাস্টিক তো ওটা তো মানে একটা এমনই জিনিসটা, ওটা কিন্তু কোনো ক্ষয় ভয় নেই যে আবার ফেলে দেব যেখানে খুশি সেটা নষ্ট হবে, সেটা কিন্তু না। আমরা সকলেই জানি যে এগুলো নর্দমার মুখ বন্ধ করে দেয়, এই কারণেই কিন্তু আমাদের এই করোনার প্রকোপে পড়তে হয়েছিল, এই কারণেই কিন্তু এত রোগ। আমরা সব কিছু জানা সত্ত্বেও আমরা কিন্তু এগুলো মানে ঠিকঠাকভাবে ব্যবস্থা কিছুই নিতে পারি না, এই হচ্ছে ব্যাপার। তো আমরা সকলেই জানি যে আমরা নিজেরা, যেমন আমার বাড়িতে কোনো প্লাস্টিকের বাসনই নেই, কোনো প্লাস্টিকের বাসন ব্যবহার করি না, কিন্তু ঝুড়িগুলো, যেগুলো ওই চাপা দেওয়ার ঝুড়ি বলুন বা যা এ বলুন, সেগুলো তো প্লাস্টিকেরই। হ্যাঁ, ওই ঝুড়িও তবে ভেঙে একবারে যদি গুঁড়ো গুঁড়ো হয়ে যায় সেটা আলাদা কথা, কিন্তু ওইভাবে তো আর ভাঙে না, একটুখানি ফেটে গেলে বা ভেঙে গেলে আমরা ফেলে দিই। এবার আমরা যেটা ডাস্টবিনে ফেললেও, ডাস্টবিনে মানে যে গাড়ি আসে আর কি, ময়লা ফেলার গাড়ি, সেটা নয় আমাদের এখানে আসে, ওরা একটা জায়গা মতো নিয়ে যায়, ব্যবস্থা হয়, কী ব্যবস্থা হয় তাও জানি না। কিন্তু আমাদের গ্রামের দিকে, আমি বারবারই বলি, আমার যেহেতু বাপের বাড়ি গ্রামের দিকে, সেই জন্য আমি গ্রামের কথা বারবারই টেনে নিয়ে আসি। ওখানে কিন্তু কোনো ময়লা ফেলার গাড়ি আসে না, যে কোনো একটা জায়গায় স্তূপাকার হয়। তো এই যে প্লাস্টিক বা ভাঙা প্লাস্টিকের জিনিসপত্র, বা অনেক আমরা বালতি টালতি ব্যবহার করি এগুলো প্লাস্টিকের, হ্যাঁ আমার আমার বাড়িতে আছে যে রঙের বালতি, এগুলো তো কোনো ক্ষয় ভয় নেই, এগুলো ফেটে গেলে বা নষ্ট হয়ে গেলে আমরা যখন বাইরে ফেলে দিচ্ছি তাহলে এগুলো কী হবে। এইভাবে আমরা যতই চেষ্টা করি না কেন, সরকার থেকেই কিন্তু একটা বড় ধরনের উদ্যোগ যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু হাজার হাজার মানুষ, কতজন সচেতন, আমরা নয় খালি জিনিসের যে ক্যারি ব্যাগগুলো, এইগুলো নয় আমরা নিলাম না, আমরা ব্যাগ ব্যবহার করলাম বা চটের ব্যাগ ব্যবহার করলাম বা জামা কাপড় দিয়ে কোনো মানে কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহার করলাম, কিন্তু যেখানে যাবতীয় কিছু জিনিসের প্যাকেট, যেখানে একটা যদি আপনি কেক বা কোনো এ ধরনের আনতে যান, বড় একটা কাগজের বাক্সে দিলেও তাই এটা একটা বড় একটা প্লাস্টিকের প্যাকেট ধরিয়ে দেয়। হ্যাঁ, এগুলো তো মানে কীভাবে এত কিছু জিনিস, এবার এগুলো তো এখনকার দিনে প্রয়োজন, আপনি যে না নেবেন না বিস্কুট নেবেন না বা যে কোনো কিছু, এগুলো কি নেবেন না, এরকম একটা ব্যাপার হয়। বিস্কুট তো কোনো মানে কাগজের ঠোঙা খুব কম, হ্যাঁ আমাদের এই যে দোকানে আমরা কাগজের ঠোঙা ব্যবহার করলেও কিন্তু সেটা কিন্তু কাগজের ছাড়াও তার মধ্যে যে নিজস্ব প্লাস্টিকটা রয়েছে সেগুলো আমরা কী করবো। ধরুন এই জিরে বা এই যে পাঁচফোড়ন বা পোস্ত, এগুলো তো প্লাস্টিকের প্যাকেটে, মানে পুরো 50 গ্রাম 100 গ্রাম এইভাবে যে আসছে এগুলো কিন্তু প্লাস্টিকের প্যাকেট। একমাত্র সাবান টাবানগুলো তবু দেখেছি যে কাগজ দিয়ে এ করা থাকে, তাও এখন তো নামি দামি জেল বেরিয়ে গেছে, যেসব জেলগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু প্লাস্টিকেরই কৌটো বা প্লাস্টিকের বটল এরকমভাবে হয়, বা জলের বটল বা এই যে স্প্রাইট এই জাতীয় সমস্ত তো প্লাস্টিকের, আপনি কতটা মানে এড়িয়ে যাবেন। কাজেই এগুলো কিন্তু একটা সরকার থেকেই উদ্যোগ নিতে হবে যে প্লাস্টিকটা কীভাবে আমরা বর্জন করবো। আমরা সবই জানি, চেষ্টা করলেও এগুলো তো আমাদের হাতে নেই না, এগুলো আমরা কিনবই, আর এই যে যেই ব্যবহার হয়ে যাবে, আপনি বাড়িতে কত প্লাস্টিকের বটল জমাবেন, সেগুলো তখন আপনাকে বাইরে ফেলতেই হচ্ছে। এবার কিছু মানুষ একদমই আনাড়ি, তারা কী করে যে রাস্তার মধ্যেই ফেলে দেয় বা কোনো নর্দমার মধ্যেই ফেলে দেয়, তখনই এগুলো গণ্ডগোল হয়। এবার সেখান থেকে খানিকটা সচেতন প্রত্যেক মানুষকে হতে হবে, তবেই আমরা সমাজকে রক্ষা করতে
বুঝতে পারবো। কেন না আমরা প্রত্যেকেই জানি যে একটা ব্যালেন্স নষ্ট হচ্ছে, পৃথিবী তার ভারসাম্যকে আর রক্ষা করতে পারছে না, যার জন্য এত রোগ ভোগ বা ঠিক সময়ে বর্ষা হচ্ছে না, সব কিছুরই একটা গণ্ডগোল চলছে। তো এই ছিল আজকের কথা, বেশিক্ষণ সময় দিতে পারলাম না, খুব ছোট্ট করে বলে দিলাম। সকলেই খুব সুন্দর বলছে, মোটামুটি অনেকেরটাই শুনলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, এবং নিজেরা ভালো থেকো, অপরকে ভালো রেখো। চললাম আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো পাঠ বা অন্য কোনো আলোচনা নিয়ে।